এতওয়াল্লাহ আল্লাহ কথাটা এটা হচ্ছে আমরা বলেছিলাম যে আতাই না এটা একটা ক্রিয়া যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে আল্লাহকে রসুলকে এবং মুমিনদের তারা আল্লা দের মধ্যে আসবে এবং তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে তাহলে এখানে আল্লাহ বলছেন আল্লাহকে রসুলকে মুমিনগন বন্ধু হিসাবে যারা গ্রহণ করবে তারা আল্লাহ দের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহর একটা দল আছে আল্লাহ দল এটা কোন দেশে আছে হেজবুল্লাহ জি এরপরে তাহলে আমরা যদি যাই সাতান্ন কি বলছেন আল্লাহ রুকুল্লা আলমিনা মন লাতাতহিজুলযীনা তাতখাজূন দীনাকুম হুজোয়াউ ওয়া লাঈবান মিনালযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আল কুফফারা আল কুফফারা আউলিয়া ক্বাতাকুলাহ ইনতুম মু'মিনুন হে যারা ঈমান রেছ তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের জীবন ব্যবস্থাকে তামাশা ও খেলার বিষয় রূপে গণ্য করে তাদেরকে ও কাফিরদেরকে রূপে গ্রহণ করোনা গ্রহণ করোনা ব্যাখ্যা দরকার প্রথম অন্য কথাগুলো তো যায় যারা তাদের কি ইমান তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তবে এখানে যে কথাটা এখন কিতাব কথাটার ব্যাখ্যা অবশ্যই নতুন ভাবে আনতে হবে কিতাবধারী কাদা কারা কিতাবধারী এটা এখন আমরা বুঝে ফেলেছি আমরা খালি জানি কিতাবধারী হচ্ছে কি জন্য সেটা সংস্কার সংস্কার কে কে বলবেন এটা হাতটা কে কে বলবেন সংস্কার কি করতে হবে আহলে কিতাব বলতে কাদের কে বলা হবে খালি কি ইহুদি খ্রিস্টানদের কাজী সাহেব আপনার কাছে একটু শুনতে চাই আহলে কিতাব বলতে কাদের বোঝানো হয়েছে করা আমরা বুঝবো আমরা জি স্যার কিতাব তো আল্লাহ একশো চারখানা নাজিল করেছেন সেই হিসাবে এই একশো চারখানা কিতাবেরই যারা অনুসারী এরা সবাই আহলে কিতাব তো বর্তমানে কারা তারা আমরা তো জানি ইহুদি খ্রিস্টান আর কার বলবেন আপনি তারা হতে পারে কারা এখন নাম বলুন দুই একজন পৃথিবীতে অনেক আছে পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায় তারাও হতে পারে তারাও হতে পারে গুড গুড আরফান সাহেব আপনি কি বলবেন কিতাবধরিরা কাদেরকে বলবেন খালি ইহুদি খ্রিস্টান বলবেন না স্যার যে সমস্ত অন্যান্য ধর্মগ্রন্থের কুরআনের সাদৃশ্য অনকেতা আছে না সেটা অন্য ধর্ম না এখন সুনির্দিষ্ট করে নাম বলুন এই কথা আর বলা চলবে না এখন একবার সুনির্দিষ্ট নাম দলিল ভিত্তিক বৌদ্ধ খ্রিস্টার ইয়ে হিন্দু হ্যাঁ হিন্দু হিন্দু বৌদ্ধ আর শিখ 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 ধর্ম খ্রিস্টান ইহুদি খ্রিস্টান তো চালু আছে আলেখিত

তারপরে ত্রিপিটক আল্লাহর কিতাব ছিল তার দলিল আমাদের কাছে কি দলিল হচ্ছে বেদের অধিকাংশ কথা কোরআনের সাথে মিল ত্রিপিটকের অধিকাংশই কথা কোরআনের সাথে মিল আছে এবং বেদ এবং ত্রিপিটকে রসুল মোহাম্মদ কথা আছে যিনি আসবেন কোরআন আসিবে এবং সবগুলো জবুর ইঞ্জিল সব জায়গাতেই আহমদ আসবে কিতাব আসবে কথা বলা আছে বেদেও বলা আছে টিভি টুক বলা আছে কিন্তু আমরা ওগুলো বাদ দিয়ে কেন করে তারা তার মানে এই নয় যে আমাদের ইহুদি কিতা মানতে হবে নাকি তাও রাজ্যবর মানতে হবে নাকি ইঞ্জিল মানতে হবে নয় তাহলে কথাটা আমাদের একটা সংস্কারের মধ্যে আনতে হবে আর হচ্ছে এখানে যেটা বলা হলো জীবন ব্যবস্থাকে তামাশ ও খেলার বিষয় রূপে গ্রহণ করে তাদেরকে এবং কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না এই কথাটা কেউ একটু ব্যাখ্যা করতে হবে এই কথাটা ব্যাখ্যা না অন্যরা যারা কথা বলছেন মাইকটা বন্ধ করে কথা বললে তাহলে আমাদের ডিস্টার্ব হবে না আল্লাহ এখানে বলছেন কাফেরদেরকে এবং ওই যারা খেলতামা রূপে গ্রহণ করেছে আল্লাহর কিতাবকে দেখেন এখানেও কিন্তু রূপে গ্রহণ করেছে তার মানে তারা ওই কিতাব পড়ে না ওই যে তাদের যে কিতাব আছে তারা তা পড়ে না তারা যদি পড়তো কারণ ওই কিতাবে তো লেখা আছে যে আহম্মদ আসবে শেষ কিতাব আসবে আর ওই কুরান বলছে যে আসিতেছে আসিতেছে সেই কিতাব কিতাব এসে গেছে এই সেই কিতাব

একটু সংক্ষেপ করে সুন্দর করে যদি আমার যাফর সাহেব কি বলবেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কথাটা বললো তাহলে কি হবে করো না কথাটা যদি দেয় তাহলে কি কথা বলে বলতে কারো অনুসরণ করে যদি তার সাথে প্রভাবিত হয়ে এইভাবে ঠিক আছে এই যে চমৎকার আলহামদুলিল্লাহ এই করোনা মানে তাদেরকে প্রভাবিত হয়ে যাওয়ার মতো বন্ধু হিসেবে গ্রহণ করো না

তাহলে আমরা চুরি দেখুন এই আর্থের এই ব্যাখ্যাটা আমাদের কানতে হবে এখানে এই কথাটা বলে দিতে হবে আমরা ব্যাখ্যা করব যে হ্যাঁ করোনা মানে তাদেরকে প্রভাবিত হয়ে যাবে প্রভাবিত হয়ে যাওয়ার মতো তুমি প্রভাবিত হয়ে যাবে তাদেরকে এরকম ভাবে গ্রহণ করো না তাদেরকে তুমি প্রভাবিত করবে এরকম বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো আর আল্লাহ সচেতন হও যদি তোমরা মুমিন হও sir কারু এটা unmute আছে একদম disturb হচ্ছে sir বাচ্চা কান্না কাটি করতেছে সেই সেটা বলছি বারবার বলছি এটা কার জন্য এটা ভাই আপনি যদি একটু বন্ধ করে মিউট করে রাখেন আপনার বাচ্চার কান্নাটা আমরা শুনতে পাচ্ছি আমাদের disturb হচ্ছে এরপরে যেটা আর মুত্তাকু অত্তাকু মানে তোমরা মুত্তাকি হও এটা তো আমরা এখন যারা এখানে আছি জেনে ফেলেছি তারা আল্লাহ বিরু হওয়া হবে না এটা হবে আল্লাহ সচেতন হও যদি তোমরা মুমিন হও এখানে আল্লাহ কিন্তু আবার একটা কথা দিলেন যে মুমিন যদি হয়ে থাকো তাহলে আল্লাহ সচেতন হও তার মানে কি এই আল্লাহ সচেতন হয় এই একটা শেষ দিয়ে কি বললেন আমরা আগেও বলেছি তবে যদি বলি যারা হাত এখানে আসছেন আহ আব্দুল মানুষ কি আল্লাহ সচেতন হও যদি তোমরা মুমিন হও এই একটুকুর ব্যাখ্যা এইটুকুর ব্যাখ্যা কি হবে স্যার মুমিন হওয়ার জন্য মানে আল্লাহ সচেতন হওয়ার হওয়াটাকে শর্ত লাগানো হয়েছে এই আল্লাহ সচেতন হওয়ার কথাটা এই আয়াতের ভিত্তিতে কি হবে ওই তো যে হওয়ার জন্য আল্লাহ সচেতনতাকে লাগানো হয়েছে আল্লাহ সচেতন কিন্তু কথাটা হচ্ছে এই আয়াতটা বলে এই উপরের কথাটুকু বলে তারপরে এইটুকু বললো তার মানে এইটার সাথে একটা লিঙ্ক আছে এই তো মনে করতে হবে কিন্তু আমাদের আপনি যেটা বলেছেন ঠিক আছে কিন্তু সেটা জেনারেল কথা বললেন কিন্তু এটা তো এই আয়তের কথাটুকু বলে তারপরে কথাটা বলেছে তার মানে এই লাল অংশটুকির সাথে এর একটা সম্পর্ক আছে এর একটা সম্পর্ক আছে সেটা কি না তা নয় সেটা সম্পর্ক হচ্ছে তোমরা যদি মুমিন হও এই আয়তের যে কথা আমি বললাম এই কথাটা তোমাদের আকলে দিয়ে আকলটাকে আরো উৎকর্ষিত করো এবং সে অনুযায়ী চলো যদি তোমরা মুমিন হয়ে থাকো এই কথাটা যে আমি বললাম মুমিনদেরকে প্রভাবিত হয়ে যাওয়ার মতো বন্ধু হিসাবে গ্রহণ করো না করা যাবে না প্রভাবিত করতে পারো এরকম বন্ধু হিসাবে নিতে এই কথাটা এখানে ঢুকাও আমি যে কম্পিউটার তোমাদেরকে দিয়েছি ওই কম্পিউটারে ঢুকাও ঢুকিয়ে ওইটাকে উৎকর্ষিত করো করে ওইটা ব্যবহার করে চলো এর মানে তাই কারণ ওই আয়টা শেষে কথাটা বলা হচ্ছে কাজে ওই আয়ের সাথে রিলেট করতে হবে রাইট তাহলে আমরা তাপসিলে তাহলেই সুন্দর হবে তাপসিরটা সুন্দর হবে রাইট এর পরে আমরা দেখেন এইটা আমাদের ফাইনাল তাপসিরে কিন্তু এইভাবে আমরা লিখছি দেখেন আয়াতটি সহ কোরআনের অন্যান্য ধর্মীয় মানব শরীর বিজ্ঞান আমরা একটু বিস্তারিত নিয়ে আছে আয়াতটি সহ আয়াতটি আছে বিজ্ঞান বৈজ্ঞানিক সাধারণ উদাহরণ ঐতিহাসিক সাধারণ সত্য কাহিনী শিক্ষার ভিত্তিতে জন্মগত ভাবে জ্ঞানের উৎস কমন বা আকলকে বেসিক অবস্থাতে উৎকর্ষিত করে যথাযথ মানের জ্ঞানী ও আমলকারী হও যদি তোমরা মুমিন হয়ে থাকো এটা হচ্ছে এটার ব্যাখ্যা এইটুকি খালি এই দুই তিন লাইন এবং এই দুই তিন লাইন বলতে হবে ঠিক আছে রাইট এরপরে কি বলা হচ্ছে

যা রেখে এটা কারণে যে তারা এমন এক সম্প্রদায় যারা আকলকে কাজে লাগায় না দেখেন এই যে আকলকে কাজে লাগায় না এই কথাটা দিয়ে কি বুঝা গেল যে আকলটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অথচ আমরা কি করলাম জ্ঞানের উৎস হচ্ছে কোরআন আছে আকল নাই আকলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে গভীর গভীর আকলকে বাদ দিয়ে এসব মুসলমান জাতিকে বানাইছে বেআকল আর ব্যাকল কি করবে বে যা করার দরকার তাই করতেছে বে দাস হয়ে থাকে পাগল হয়ে থাকে সেরকম এই জাতির অবস্থা এখন তাহলে কি না 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 এখন এখন কথা না কথার শেষে প্রশ্ন আমরা শেষ করতে হবে তাহলে দেখেন যখন তাদের সালাতের জন্য করায় তারা খেল খেলতামাশা মনে করে খেলতাম আরে সালাত চলে কি এখন একটা বিষয় দেখা যাচ্ছে সালাতের কথা বললে আমরা শুনছি এই সালাত ওই সালাত নয় এটাও শোনা যাচ্ছে এই সালাত মানে আনুষ্ঠানিক সালাত নয় এটাও কিন্তু শোনা যাচ্ছে না খুবই চিন্তা করার কথা খুবই চিন্তা সালাতের তরিকে ডাকা হলে তারা খেলতাম সামনে তার মানে এটা আনুষ্ঠানিক সালাত আনুষ্ঠানিক সালাদ তো মানুষ গঠনের সর্বোত্তম পন্থা হচ্ছে আনুষ্ঠানিক সালাদটা তারা এমন এক সম্প্রদায় যারা আকলকে কাজে লাগায় না আচ্ছা বলেন দেখি এইখানে কি হতে পারে এটা লিঙ্ক আল্লাহ বললেন যে সালাতে যখন ডাকা হচ্ছে তখন তারা মানে খেলতে মাসা কি ড করতেছে দাঁড়াচ্ছে রুকু দিচ্ছে মাথা দেখাচ্ছে এটা ডং করতেছে খেলতে মাসা বলছে এরা আকলকে কাজে লাগায় না বেআকল অর্থাৎ যারা একটু আকলমান তারা যদি একটু সালাতের দিকে তাকায় একটু দেখে যে কি ওখানে করা হচ্ছে কি বলা হচ্ছে কি করা হচ্ছে তাহলে তারা খুবই সহজেই বুঝবে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ এক বিষয় এটা খেলতামশার বিষয় নয় যাদের একটু আকল আছে আকলকে কাজে লাগাই রাখলে তারা ওটাকে খেলতে মাসা মনে আছে এখন কথা হচ্ছে সালাতের আকল দিয়ে সালাত সালাদ বোঝা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমনে তা যায় কেমনে যারা আকল আছে তারা বুঝবে যে ইয়ে সেটা মাসা নয় এই সালাদ খেলতামশা নয় এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় আকর্মণ বলে দিবে কিভাবে বলবে বর্তমান জাতি বলে সালা হচ্ছে অনুষ্ঠান করে তার যদি খালি চলে আসে সালাত হয়ে গেল তাহলে তো খেলতামশাই একজন বলতেই পারে যে এখানে একটু মজা ব্যাক্তাক এখানে আমার মাঠে যে এরকম ব্যায়াম করলে বা একটু কি ডান্স করলে তাও তো আরো আরো ঘোরাঘুরি হলো বলতেই তো পারে একজন দুষ্ট মানুষ খেলতাম আর কিন্তু একজন যদি তাকায় সালা কি করছে তারা যে নিজে একা একা পড়ছে আবার যে সময় জামাত করছে লাইন বদ্ধ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কোন রকম ইয়ে নাই শব্দ নাই তারপরে ইমাম যা বলছে তাই করছে ওখানে আবার কোরআন তেলাওয়াত করছে কোরআন পড়ছে এবং সেটা শুনছে এগুলো যদি দেখা হয় সালাতে শিক্ষাগুলো যদি তাকানো হয় তাহলে বোঝা যাবে এটা চমৎকার এক বিষয় সালাদটা হচ্ছে কোরআনকে শেখানোর থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ব্যবস্থা থিওরিটিক্যাল হচ্ছে কোরআন তেলোয়াত আর এই যে রুকশিস রুকুশিদা জামাতবদ্ধ হওয়া এগুলো সব হচ্ছে প্র্যাকটিক্যাল সেই জন্য সালাদ খেলতে মাসাক বিষয় নয় সালাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষকে গঠন করার জন্যে থিওরিটিক্যাল টিচিং দিতে হয় প্র্যাকটিক্যাল টিচিং দিতে হয় সালাদ সেইটা দিচ্ছে সেইটা দিয়ে মুসলমানদেরকে গঠন করছে কাজে আর্মিকে যেমন গঠন করা হয় থিওরি আছে প্র্যাকটিক্যাল আছে ডাক্তার ইঞ্জিনিয়ার যখন গঠন করা হয় থিওরি শেখা থাকে প্র্যাকটিক্যাল শেখা ঠিক সালাত সেইভাবে একজন ইমানদারকে একজন মুমিনকে গঠন করছে থিওরিটিক্যাল মানে কোরআন তেলাতের মাধ্যমে আর সাথে সাথে কোরআনের ওই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করার মাধ্যমে কাছে এই কথাটা ওই যে আকলের সাথে জুড়ে দিল ওইভাবে যে যে কোনো কাজ করতে গেলে মানুষ গঠন করতে হয় তার থিওরিটিক্যাল টিচিং লাগে প্র্যাকটিক্যাল টিচিং লাগে একজাক্টলি আল্লাহ তাই করেছেন মানুষদেরকে গঠন করার জন্যে দুনিয়াতে যাতে শান্তি হতে পারে ভালো মানুষ তৈরি হতে পারে সেই জন্য আল্লাহ থিওরিটিক্যাল টিচিং দিয়েছে প্র্যাকটিক্যাল টিচের মাধ্যমে কোরআনকে শিখিয়েছেন সে কথায় এই লিঙ্ক এটাই হবে খেলতাম আসা মনে করে এটা এ কারণে যে তারা আকলকে একটু কাজে লাগালো না ওরা যদি একটু কমন কাজে লাগালো তাহলে বুঝতো না এটা খেলতাম আসা নয় খেলতাম নয় আর আমরা তো পুরা জাতি এখন অনুষ্ঠানকে মনে করছি সবকিছু আর আল্লাহ বলছে লাইসাল বিরান তো আল্লাহ কি বেলা আল মার্শি খেল মাঠে সোরা বাঘার একশো সাতাত্তর খালি অনুষ্ঠানে কোনো সব নেই অনুষ্ঠানে কোনো সব নেই কুলিয়া আহলাল কিতাবি। হালতান কেমু না মেন না ইল্লা আন আমার নাবিল্লাহ ইল্লাহ আন আমার নাবিল্লাহ ওমা উন্জিলা ইলাই না ওমা উজরামিন কবে। ও আন্না আকসারহম ফাসে কুন ভাল হ আলে কিতাব গন। একমাত্র এ কারণেই কি তোমরা আমাদের থেকে প্রতিশুধ দিচ্ছে চাও। যে আমরা আল্লার প্রতিও আমাদের উপা্য অবর্তর হয়েছে তার প্রতি এবং যা পূর্ব অবর্তর ন হয়েছে তার প্রতি মানে দিছি। আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশই ফাসিক ফাঁসিক বলছেন আল্লাহ দেখেন কিছু বলছে তোমরা কি আমাদের কার আমাদের সাথে যে শত্রুতা করো যে আমরা আল্লাহর প্রতি আমাদের প্রতি যে অবতীর্ণ হয়েছে তার প্রতি মানে কোরআনের প্রতি এবং যা পূর্বে অবতীর্ণ হয়েছে তার প্রতি তার একজন মুসলিমকে খালি কোরআন বিশ্বাস করলে হবে না তাকে কিন্তু অন্য সকল কিতাবকে বিশ্বাস করতে হবে অন্য সকল কিতাব যে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু আমল করতে হবে লেটার পরে কোরআনের পরে তাহলে এখানে বলছে তোমরা কি এই চাও যে এই জন্যই কি আমাদের প্রতিশোধ দিতে যাও আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশই এই এই ফাসেক কথাটা আগে দেখেছি ফাসেকটা কোন কোনো জায়গায় আল্লাহ বলছে ফাসেক আহ কোরআন অনুযায়ী বিচার ফাঁসার না করলে সে ফাসেক কোনো জায়গায় বলছে জালিম কোনো জায়গায় বলছে কাফেক তাহলে ফাসেক মানে বিভিন্ন ইয়ে তো হতে পারে গুনাগার কাফের সব ধরনের হতে পারে এরপরে কি বলছে দেখুন হাল উনা বিহুকুম বিশ্বর মিন্ডারিকা মাসু উম মাসুব বলো আমি কি তোমাদের প্রতিফল স্বরূপ এর চেয়ে নিকৃষ্ট ধরনের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে তাদেরকে সংবাদ দিতে বলছে আল্লাহর কাছে আছে নবীকে বলছে যে তুমি বলো আর ওনা এরপরে বলছে সেই সংবাদটা কি কি সেই সংবাদ সেই সংবাদ গুলো আল্লাহ বলছে দেখুন কিভাবে বলছে একটা বলেছে মান লানাহুল্লাহ সেটা হলো যাকে আল্লাহ লানত করেছেন যাকে আল্লাহ লানত করেছেন সে সেবা আলাই যার উপর তিনি প্রধান যাদের মধ্যে থেকে কিছু সংখ্যাকে তিনি বানর ও শুকর বানিয়েছেন এবং যারা তাগুদের ইবাদত করে আন ও সাওয়া তারাই সবা তারা সবাই মর্যাদার দিক থেকে নিকৃষ্ট মর্যাদার দিক থেকে নিকৃষ্ট এবং সরল পথ থেকে সর্বাধিক পথভ্রষ্ট সর্বাধিক পথভ্রষ্ট দেখুন তাহলে প্রতিফল নিকৃষ্ট ধরনের প্রতিফল কারা পাবে একটা হচ্ছে যাদের পরে আল্লাহ লানত করেছেন এই লানত যেসব আমল না করলে লানত হয় যে যেগুলো কবিরা আহ নিষিদ্ধ কাজ করলে আল্লাহ লানত দিয়েছেন সেটা হচ্ছে বড় নিষিদ্ধ কাজ কবিরাগুনা হয় যাদের উপর ক্রধান্বিত ক্রোধান্বিত হয়েছে। আল্লাহ ক্রোধ হয় যেসব কাজ করলে সেটা সব কবিরাগুনা বড় নিষিদ্ধ কাজ যাদের মধ্যে থেকে কিছু সংখ্যাকে তিনি বানর ও শুকর বানিয়েছেন যাদের লানত করেছেন ক্রোধান্বিত হয়েছেন ওদের কিছু সংখ্যাকে বানর ও শুকর বানিয়েছেন তাহলে বানর এবং হয়েছিল আমরা জানি সেই শনিবারের বিধান অমান্য করা বানানো করা হয়েছিল এবং যারা তাগুদের ইবাদত করে তাগুদের ইবাদত করে তাগুদের ইবাদত করার কথাটার ব্যাখ্যা কি হবে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে এতদিনের তফসিল যারা এখানে আছেন তাগুদের ইবাদত করে তাদের প্রতি সংবাদ এই তাগুদের ব্যাখ্যা কি হবে হাতের টুটো ওঠান দেখে কয়জন বলতে চান তাগুতের ইবাদাত করে তাদের জন্যে আল্লাহ বলছেন আল্লাহর ক্রোধ আল্লাহর লানত মানে দুঃসংবাদ তাগুতের ইবাদত করা কথা ব্যাখ্যা বলতে হবে সুনির্দিষ্ট ভাবে ওখানে বলছে জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ইল্লা আবুদন আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না তাহলে ওই সেই কথাটা এখানে বলছে যেহেতু ওখানে নিষেধ করেছে আর কারো ইবাদত করতে পারবে না দাসত্ব করে এই যে আব্দুল মান্না সাহেব এতক্ষণে বলেন না কেন আর এখানে ওই কথাটারই প্রতিধ্বনি হলো তাগুতের ইবাদত যদি করিস তাহলে আমার ইবাদাত করো নাই তাগুতের ইবাদাত করেছো কাজেই খবর আছে তাহলে এখন হচ্ছে এই ইবাদত ব্যাখ্যা কি হবে যে তাহলে তা করতে ইবাদত আল্লাহ যেন মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য মানে হচ্ছে শুধুমাত্র আমার দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করার জন্য। দাসত্বের শর্ত জীবনের প্রতিটি কাজ করার জন্যে বা জীবন পরিচালনা মানে জীবনের প্রতিটি কাজ করার জন্য ওইশ্রায় বাজারে আমা হলাক্তুল জিন্ন সে আলী আবুদ যে আমি যেন মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা অর্থাৎ জীবনের প্রতিটি কাজ করার জন্যে আর এখানে হবে যারা তাগুতের দেয়া শর্ত পূরণ করে তাগুতের দেয়া শর্ত পূরণ করে জীবন পরিচালনা করে তারা ওইভাবে ধরা খাবে তাদের পরে আমার লানত তাদের পরে আমি ক্রধান্বিত হই তাহলে এই কথাটা হবে তাগুতের দেয়া শর্ত পূরণ করে জীবন পরিচালনা করে বা জীবনের প্রতিটা কাজ করে এটা হচ্ছে বেদাত তাগুতকে কেউ যে কেউ ওই সামনে দাঁড়ায় কেউ কেউ উপস্থিত হয়তো করে যারা করে কেউ ওই সালাতের মতো ওই সালাত পড়ে নাকি তা পড়ে না তাহলে এখানে আমাদের জানা দরকার যে দাসত্ব হওয়ার শর্ত কি কোরআন এই কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুরাতে কিন্তু সেগুলো একত্রিত করা হয়নি ইবাদ শর্ত কি মুসলিম জাতি জানে না ওই হেফাজার কথা হেফাজার কথা হেফাজার মধ্যে আছে আমরা জানি সেই ইবাদতের কাজের ধরন অনুযায়ী চারটি ছয়টি বা আটটি একটি কাজ দাসত্ব হওয়ার শর্ত যার দেওয়া শর্ত পূরণ করে করবেন তার দাসত্ব আল্লাহ দেওয়া শর্ত পূরণ করে করলে আল্লাহ দাসত্ব হবে আল্লাহর ইবাদত হবে তাগুতের দেয়া শর্ত পূরণ করে করলে তাগুতের ইবাদত হবে দেশের প্রেসিডেন্টের দেয়া শর্ত পূরণ করে হলে প্রেসিডেন্টের ইবাদত হবে সেই শর্তগুলো আবার জাস্ট আপনাদের অনেকেরই মনে আছে যারা ফরেন মন্ত্রীরা আছেন আমরা বলেছি অনেকবার চারটি শর্ত হচ্ছে সাধারণ শর্ত সব কাজের বেলা প্রযোজ্য ছয়টি হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত সালা সিয়াম জাকাত আনুষ্ঠানিক ইবাদত বা অন্য যে সমস্ত আনুষ্ঠানিক কাজ আছে সেগুলো এই স্কুলের শিক্ষা কলেজের শিক্ষা মাধ্যমের শিক্ষা সব জায়গায় এটা প্রযোজ্য আর আমাদের পুরো জীবন পরিচালনার জন্য আটটি শর্ত রসুলের অনুসরণ করার জন্য আটটি শর্ত এই শর্তগুলো জানতে খালি নামগুলো বলে যাই সাধারণ শর্ত হচ্ছে চারটি একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টিকে সামনে রাখা দুই হচ্ছে প্রতিটা কাজের উদ্দেশ্য জানা তিন হচ্ছে পাথরকে উদ্দেশ্যের মাধ্যম মনে করা আর চার হচ্ছে কাজটি অনুষ্ঠানটা সঠিকভাবে করা আর পাঁচ এবং ছয় এটা আনুষ্ঠানিক কাজের ব্যাপার ওই চারটি আছে সাথে আরো দুটি অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া পাঁচ আর ছয় হচ্ছে সে শিক্ষা বাস্তবে প্রয়োগ করা আর মৌলিক ব্যাপক কর্মকাণ্ড যে আর দুটি জিনিস যোগ হবে মৌলিকের একটিও বাদ দেওয়া যাবে না এবং গুরুত্ব অনুযায়ী কাজটি যেটা বেশি গুরুত্ব সেটা আগে করতে হবে যেটা কম গুরুত্ব সেটা পরে করতে হবে এই শর্তগুলো যদি তাগুতের দেওয়া হয় যে তাগুদ যে উদ্দেশ্য বলেছে আমরা সেই উদ্দেশ্য সাধনে যাচ্ছি তাগত বলছে শিক্ষা নেওয়ার দরকার নেই অনুষ্ঠান করে চলে যাও এটা তাগুতের দাসত্ব হবে আল্লাহ বলছে শিক্ষা নিতে হবে তো এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে তাগুতের ইবাদত করার কথাটার ব্যাখ্যা এই হবে জীবনের প্রতিটা কাজ কেউ যদি তাগুদ যে শর্তগুলো দিয়েছে সেই শর্ত পূরণ করে করে তাহলে তাগুতের তাগুতের হবে

আল্লাহ সে সম্পর্কে সর্বাদি অবহিত আল্লাহ আলম বিআকানন একটু মন দেখেন আলামু আলাম মানে সর্বাধিক এসনা তার মানে এই কথাটা কেন বললেন যে আল্লাহ যত জানে মানুষ মানুষ কিছু কিছু জানে কিন্তু আল্লাহ সব থেকে বেশি জানে সেই জন্য ওটা বলা হলো বাতারা কাসিরাম মিনহুম ইউসারুন ফিল ইসমি ওয়াল উদ্ওয়ানি ও আকলিহুমুস আর তুমি তাদের অধিকাংশকে দেখতে পাবে তারা পাপ সীমা লঙ্ঘন এবং হারাম খাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে পাপের ব্যাপারে প্রতিযোগিতা করছে সীমা লঙ্ঘন করছে হারাম খাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে তারা যা করে নিশ্চয়ই তা অতি নিকৃষ্ট ধারণায় আমরা যে পাপটা করছি সেটা নিয়ে একটু আলাপ করবো সেটা হলো আমাদের অনেক নামধারী বা যাদেরকে আমরা মুসলিম হিসেবে বলি এই নামধারী মুসলিম পুরুষরা অনেক সময় বিজাতি বা অন্য জাতির মহিলাদেরকে বলে যে মুসলমান নামে বানিয়ে বিয়ে করলাম এখন কল বিয়ে করার আগ পর্যন্ত কর্ম করার আগেই তো সে যে ছিল বিজাতি তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে বিয়ে করছে তাহলে তো বলছে যে তাদের সাথে বন্ধুত্বই করো না তা আগে যে বন্ধুত্ব করলো এবং সে আল্লাহর সাথে নাই আল্লাহ তার সাথে নাই তাহলে সে কি ফাঁসি হয়ে গেল কি না না কথা হই আপনি আল্লাহ যেখানে বলেছেন যে বিধানটা হচ্ছে তাদেরকে ইমানে নিয়ে এসে তারপরে বিয়ে করা সেখানে আমাদের তো এরকম অনেক কিছুই আছে যেমন আপনার ওই যে তালাক দেওয়ার পরে আবার বিয়ে করতে গেলে কি করতে হয় না আবার অন্য এক ঘরে তাকে বিয়ে দিতে হবে তারপরে সেখানেও তো আমাদের অনেক বানানো বানানোর বিয়ে দেওয়া হয় তো সেরকম করতে তো হবে না এখানে স্যার আরেকটা ব্যাপারে সেখানে তো বড়ত্ব আছে যে ঈমান তো জ্ঞান বিশ্বাস জ্ঞান তো তো কোরআনের জ্ঞান কিন্তু কোরআনের তো নাই শুধু কলমা পড়লেই বলতেছে মুমিন মুমেন্ট হয়ে গেছে না সেখানে একটা কথা আছে পুরো কোরআন পড়ে তো আর এত থেকে অনেক লাগবে কোরআন হচ্ছে মা তাই হচ্ছে কোরআন কোরআন সুন্নাহ সাত সংকেত

এটা যে কোরআন সুন্নার সার সংক্ষেপ সেই ব্যাখ্যাটাও কিন্তু আমাদের কাছে নাই জাতির কাছে নাই আমরা সবসময় জাতি হিসেবে বলছি কারণ আমরা এগুলি একেবারে পরিষ্কার আমাদের কাছে পরিষ্কার কারণ মানে আল্লাহ কোনো ইলাহ নেই মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ আল্লাহ রসুল এই যে কথাটুকু বললাম এর মধ্যে কিন্তু বিন্দুর মধ্যে সিন্ধু আছে বিন্দুর মধ্যে সিন্ধু আছে কি সেই সিন্ধুটা আমি বলে দিই আপনারা হয়তো অনেকে যারা ফোর আছে তারা বলতে পারবেন এটা কেন কালেমা তাই এবার পড়লে ইমান মমিন ধরা হয় পড়লে খালি না ওর অর্থ ব্যাখ্যা সহ অর্থটা জেনে যদি বিশ্বাস করে সে ইমানে দাখিল হয়ে গেল এরপরে তাকে কোরআন পড়ে পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আমল করতে হবে কালেমা তাই এবার লাইলেহা মানুষের ব্যাখ্যা হচ্ছে মানুষের ইল্লাল্লাহ অংশের ব্যাখ্যা মানুষের দুনিয়ার জীবনকে সুখী সমৃদ্ধ প্রগতিশীল ভাবে পরিচালিত করে পরকালের মুক্তির জন্যে সকল নির্ভুল তথ্য বিধিবিধান ও সকল আহ নির্ভুল তথ্য বিধিবিধান ও সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ এই কথা টুকাচ্ছে লাই লাই ইল্লাল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর ওই সকল তথ্য বিধিবিধান তার মনোনীত ব্যক্তি মোহাম্মদ সাল্লামকে জানিয়েছেন এবং মাতলু কোরআন গায়ের মাতলু হচ্ছে নবীর কাছে যে অন্তত সেটা তিনি সেটা মানুষকে জানিয়েছেন কোরআন সুন্নার মাধ্যমে আর তিনি এগুলো বাস্তবায়ন যেভাবে করে দেখিয়ে দিয়েছেন সেইটি হলো তা বাস্তবায়নের একমাত্র নির্ভুল পদ্ধতি এই কথাটুক বলে বিশ্বাস করাতে হবে এই কথাটা যে মনে প্রাণ বিশ্বাস করবে এইটুক সে তার কাজ হবে নেক্সট রক্তের সালাদটা আগে আদায় করে নেওয়া পরের রক্তে যেখানে ইমান আনলো এই অপ্তের সালাদটা এরপরে কাজকর্ম করবে আর কোরআন পড়বে প্রথমে কোরআন পড়বে অনুবাদ পড়ে কোরআন শিখে ফেলবে কোরআন তেল শিখবে আর অনুবাদটা পড়ে ফেলবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন যেখানে এই বিভ্রান্তিগুলো যেভাবে আছে এগুলোকে সঠিকভাবে বুঝে নিয়ে নিজেরা বুঝতে পারি আমল করতে পারি অপরকে জানাতে পারি এবং এর মাধ্যমে বিশ্বে যে অশান্তি সেটাকে দূর করতে পারি মুসলিম জাতি আজ যে চরম ভাবে অদুপতিত এইখান থেকে উদ্ধার করার এক নম্বর কাজ হবে জ্ঞানের সংস্কার জ্ঞান যার ভুল তার সবই ভুল কাজে জ্ঞান ঠিক না করে অন্য কিছু করে বেনিফিট কিভাবে হবে না এর মানে এই না যে অন্য সব বন্ধ করে রেখে গেলে এটা তা না সব কিছুই করতে হবে কিন্তু এইটাকে প্রায়োরিটি দিতে হবে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে এই বুঝ বোঝা এই কথাগুলো বোঝার তফিক দান করুন এই অনুযায়ী কাজ করার তফিক দান করুন আমিন আমিন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন কেউ আপনার জন্য দোয়া করবেন واخيرا دعونا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله